ওটা খাবার খাবে, একটা কবুতর যদি খাবার খায় এবং খাবারটা যদি হজম করতে পারে এক্ষেত্রে আর কিছু লাগে না। কবুতর যদি শৌচ না পায়খানা করে এক্ষেত্রে আপনারা দিবেন না। গ্রোথ খুব সুন্দরভাবে হয় এবং খুব বড় হয়, এই কারণে এটা দিতেছি। এটা দেওয়া দিলে মুখে যে রুচি বাড়ে, গোট বাড়ে। সালামু আলাইকুম রহমাতুল্লাহ ইয়া বরাকাত। আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে বিষয়টা নিয়ে আসছি, B50 ফুট কেন কবুতরকে দিব, এই নিয়ে আসছে ভিডিওটা। চলেন আমার ভিডিওটা শুরু করি। শুরু করলে আপনারা বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে। এই যে ভিটামিন দেখতে পাচ্ছেন, B50 ফুট, এটা B কমপ্লেক্স। এটা দিলে আপনার কবুতরের মুখে রুচি বাড়বে, কবুতরটা খাবার খাবে। একটা কবুতর যদি খাবার খায় এবং খাবারটা যদি হজম করতে পারে এক্ষেত্রে আর কিছু লাগে না। আর যে কবুতরটা খাবার খাবে না, হজম করবে না, এই কবুতরটাই সমস্যার সৃষ্টি হবে। এই কবুতর দিয়া কবুতরটা হয় মারা যাবে, নাহলে কবুতরটা যে কোনো একটা সমস্যার সৃষ্টি হবে। দেখবেন আপনারা যে কবুতরটা খাবার খায় হজম হয়, এই কবুতর মরে না সহজে, তার লোক হইলেও বেঁচে থাকে। তো এর জন্য আমরা দিতেছি, কিন্তু এটা দেওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা হলো কবুতর যদি শৌচ না পায়খানা করে এক্ষেত্রে আপনারা দিবেন না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আর এখন আমাদের বাচ্চা হইতে আছে, বাচ্চাগুলো একটু দেখাই দিই। যে আমাদের বাচ্চা মোটামুটি সবগুলোই হয়েছে। এই বাচ্চাগুলো যেন গ্রোথ খুব সুন্দরভাবে হয় এবং খুব বড় হয়, এই কারণে এটা দিতেছি। এটা দেওয়ার আগে যেটা করবেন, খাবারটা আগে দিয়ে দিবেন। এই যে খাবার, খাবার খাবারটা দিবেন, খাবার শেষ করে ফেলছে, তারপর আপনারা দিব। আর এটা দেওয়ার নিয়ম হলো লিটারে আপনারা 1 লিটার পানিতে আপনারা 2টা করে দিয়ে দিবেন। লিটারে 1টা করে, 1 লিটার পানিতে 1টা করে দিয়ে দিবেন। তা না আপনারা দিন দিবেন, পরপর 2 সপ্তাহ দিলেই হবে। এরপর দেওয়া দরকার নেই, এরপর তা ওষুধটা চেঞ্জ করে দিই। এরপরে ওষুধটা চেঞ্জ করে দেবেন, এক্ষেত্রে কবুতর কার্যকারিতা ভালো থাকবে, কবুতরের সব কিছু ঠিকঠাক থাকবে। কারণ একটা ওষুধ যদি বারবার ব্যবহার করেন এক্ষেত্রে কার্যকারিতা থাকে না। আর আপনারা জানেন আমি ওষুধ একটা 2বার ব্যবহার করি, 2বার পরে আর ব্যবহার করি না, 6 মাস 3 মাস পরে আবার ব্যবহার করি। চলেন আমরা দিয়ে করতেছি, আমি দেখাই। এই যে আমাদের ক্যাপসুলটা দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে যেন গুলে, আর যেভাবে রেখে দেন তাহলে গুলবে না। আপনাদের খেয়াল রাখতে হবে, এভাবে রাখবেন। এই যে বাকিটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলে মুখে যে রুচি বাড়ে, গোট বাড়ে, 3 থেকে 4 দিন পরে দিয়ে আপনি বুঝতে পারবেন। সুন্দরভাবে গুলাবেন, গুলতে কিন্তু সময় লাগে, ঠিক আছে? এটা গুলতে অনেক সময় লাগে, আধা ঘন্টা বা 40 মিনিট আগে থেকে গুলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি কবুতর কার্যকরিতা খুব সুন্দরভাবে হবে। শুধু দিয়া খালি দিলেই হয় না, কবুতর কেন ওষুধ দিতে আসেন এটা বুঝতে হবে। কবুতর ওষুধ দিতে আসেন কার্যকরিতা হয়, কবুতর যেন ভালো থাকে, যে কাজের জন্য দিতে আসছে ওই কাজটা যেন হয়, এই কারণে আমরা কবুতর দিই। মানে ওরা যদি দিয়েই যদি ওষুধ যদি দিয়ে যদি কাজে না হয়, তাতে ওষুধ দেওয়ার কোনো মানে হয় না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং সুন্দরভাবে গুলবেন। অবশ্য কবুতর আগে খাবার দিবেন, খাবারের পরে দিয়ে পানিটা দিন, এর আগে দিয়ে না। আমরা ওষুধটা দিয়ে দিই, দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে খাবারের জন্য টানা 5 দিন খাইলেই কবুতর দেখবেন একদম অটোমেটিক রুচি বেড়ে যাচ্ছে, আগের থেকে বেশি খেতেছে, সব কিছু ঠিকঠাক করতেছে। আমাদের পানি দেওয়া শেষ। পানি পানিটা কিন্তু আরো কালার হবে আমরা দেখানোর ক্ষেত্রে। আপনার এইভাবে পানিটা দিছি, যারা এখন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দিন, যাতে নতুন আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আর কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। খাবারের পরে দিলে ভালো, খাবারের পরে দিলে কবুতরটা খায় ভালো। এবং এই পানিটা আপনারা 6 ঘন্টা এইভাবে রাখতে পারবেন, 6 ঘন্টা পরে ফালাই দিবেন। টাইমটা আপনারা খেয়াল রাখবেন, কখন আপনারা কবুতরের খাবারটা দিচ্ছেন আর কখন পানিটা দিচ্ছেন, এটা আপনার খুব খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমি আগে শুরু থেকে বলি, কবুতর যদি সবুজ চুনা পায়খানা করে এক্ষেত্রে আপনারা দিবেন না। কবুতর যদি সবুজ চুনা পায়খানা করে এক্ষেত্রে আপনারা ওষুধটা দিবেন না, এটা দিলে বিপরীত হতে পারে। কবুতরের সুস্থ আছে কি না এটা দেখবেন, এবং কবুতরের পটিটা ঠিক আছে কি না এটা দেখেই তারপরে দিবেন। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ যত্ন নেবেন। জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হলো এটাও বলবেন। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ।